Assalamualaikum. Hi guys, what's up? Welcome to Takoyas FilM. Guys, kichu din age kintu Spider-Man er ekta new movie release hoye gelo ar seta dekhar por amar mathay ekta new photo editing idea chole esheche. তাই ভাবলাম কেননা আজকে আপনাদের সাথে সেই ফটো এডিটিং আইডিয়াটা শেয়ার করি। সো ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যারা ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আজকের ফটো এডিটিংয়ের জন্য আপনাদের ঠিক এইভাবে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিতে হবে অ্যান্ড পরবর্তীতে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে অ্যান্ড যতগুলো পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আজকে সকল কিছু লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এডিটিং শুরু করা যাক। অল রাইট গাইস, আমরা এখন আছি পিক্সআর্টে, তো আপনারা চলে যাবেন ক্রপ অপশনে আর এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো পোর্ট্রেট সিলেক্ট করে নিন, ডান। তারপর চলে যাবেন আপনারা অ্যাড ফটোতে, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সেটাকে ইম্পোর্ট করুন। আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, এটাকে আস্তে করে আপনার ছবি অনুযায়ী ম্যাচ করাবেন, রাইট। তারপর চলে যাবেন আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, আপনার ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের ম্যাচ করানোর জন্য ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে একটু খেলতে হবে, তো আমি এখানে আমার ছবি অনুযায়ী করে নিচ্ছি। আমি আমার ছবি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু অ্যাডজাস্ট করে নিলাম, তারপর ডান করে দিন। তারপর চলে যাবেন অ্যাড ফটোতে, পিএনজিটা সিলেক্ট করে নেবেন আর এটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তো এটা সিলেক্ট করার পর চলে যাবেন ব্লেন্ডিং মোডে গিয়ে করে দিবেন সিম্পলি মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করার পর চলে যাবেন এটার অপাসিটিতে, অপাসিটিতে গিয়ে এটার অপাসিটি একটু কমিয়ে আপনার টি শার্টের সাথে ম্যাচ করানোর জন্য একটু কাস্টমাইজ করে নেবেন। তারপর চলে যাবেন ইরেজ অপশনে, তারপর যাবেন ইনভার্ট, ইনভার্ট থেকে আবার ক্লিক করবেন রিস্টোর, তারপর হার্ডনেস 100% অ্যান্ড সাইজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর এটাকে আস্তে আস্তে করে পেইন্ট করতে থাকুন। আর আমি এখানে তাড়াতাড়ি করার জন্য একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা খুব নিখুঁতভাবে এই কাজটা করবেন। তো গাইস, আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টি শার্টের উপর এই পিএনজিটা খুব ভালোভাবে পেন্ট করেছি, দেখতে পাচ্ছেন একটু মিস্টেক হয়েছে, তাড়াতাড়ি করছি এই কারণে একটু মিস্টেক হয়েছে, বাট আপনারা একটু সময় নিয়ে করবেন। তারপর চলে যাবেন আপনারা আবার অ্যাড ফটোতে, অ্যাড ফটোতে গিয়ে কিছু লাইট পিএনজির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেগুলো সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি দুইটা প্রথমে এই পিএনজিটা সিলেক্ট করে নেবেন, তো এটার সাইডে একটু করে দেবেন যেন মনে হয় লাইট আসছে সাইড থেকে। তারপর ব্লেন্ডিং থেকে জাস্ট এটাকে স্ক্রিন করে দিন আর একটু অপাসিটি কমিয়ে, দেখতে পারেন আমি এটার অপাসিটি রাখছি 55%। দেন আবার চলে যাবেন অ্যাড ফটোতে, অ্যাড ফটোতে গিয়ে আরেকটা পিএনজি সিলেক্ট করে নেবেন, সেটা হচ্ছে পিঙ্ক কালারের পিএনজি, তো আমি আরেকটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এটা সাইডে আস্তে করে প্লেস করে দেবেন, তারপর চলে যাবেন আবার ব্লেন্ডিং মোডে, ব্লেন্ডিং মোড থেকে জাস্ট স্ক্রিন করে দিন অ্যান্ড এটার অপাসিটি জাস্ট 50%, রাইট। আবার চলে যাবেন অ্যাড ফটোতে গিয়ে যে স্পাইডারম্যানের মাঝখানে যে একটা স্পাইডারের লোগো থাকে সেটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এটাও অ্যাড করে দিচ্ছি, ডান। এটা মাঝখানে যেন থাকে একটু খেয়াল করবেন, আমি তাড়াহুড়ো করছি এ কারণে একটু ভুল হতে পারে, তাই। তারপর চলে যাবেন স্ক্রিন মোডে, রাইট, ডান করে দিন। এখন আমরা চলে যাব ড্র অপশনে, ড্রতে গিয়ে এখন আমরা ছবির সাইডে নিয়ন লাইট ক্রিয়েট করব, তো এখন চলে যাব কালারে, কালার থেকে রেড কালার সিলেক্ট করে নেবেন, ডান। ব্রাশ সিলেক্ট করবেন, এই ব্রাশটি সিলেক্ট করে নেবেন, তো এটার অপাসিটি 100, সাইজ আছে 10%, রাইট। এই সাইড দিয়ে রেড, তো আমরা এখান দিয়ে রেড কালারের যে ড্র লাইন সেটা ড্র করছি। এই কালার, তারপর জাস্ট এখান দিয়ে পেন্ট করে দিবেন, পেন্ট করা শেষ। আমি একটু তাড়াহুড়ো করেছি আপনাদেরকে দেখানোর জন্য, এ কারণে নিখুঁতভাবে করিনি, যাই হোক। চলে যাবেন তারপর লেয়ার অপশনে, লেয়ার থেকে জাস্ট চলে যাবেন লাইটেন, লাইটেন করে দিবেন আর এটার অপাসিটি করে দিবেন 70%, রাইট। তারপর চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিন, এমপ্টি লেয়ার। তারপর চলে যাবেন
ইয়েলো কালার অপশনে আপনার যে কালার ইচ্ছা দিতে পারেন। তো আমি এখানে ইয়েলো কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনার চোখে জাস্ট এটা হালকা করে পেইন্ট করতে থাকবেন যেন একটা নিয়ন লাইট ক্রিয়েট হয়। তো আমি এখানে করে নিচ্ছি। তার আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখে কিন্তু আমি নিয়ন লাইট ক্রিয়েট করে ফেলেছি। তারপর চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে এটাকে জাস্ট স্ক্রিন করে দিন আর এটার ওপাসিটি একটু কমিয়ে দেখতে পারেন। তো আমি এখানে 82 করে দিচ্ছি আর আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা বানালাম। তারপর আপনারা জাস্ট শেপে চলে যাবেন, শেপে গিয়ে আপনারা যে কোনো শেপ নিতে পারেন। আমি এই শেপটা নিয়ে নিচ্ছি আর এটার সাইজ একটু কমিয়ে দিব, রাইট। কালার থেকে জাস্ট গ্রিন কালার সিলেক্ট করবেন। এখন জাস্ট মাস্কের উপর একটা করছি যে ডান অ্যান্ড আরেকবার এভাবে নিয়ে নেবেন। অল রাইট, ইয়েস, আমাদের কিন্তু ছবি এডিট করা অলমোস্ট কমপ্লিট। তারপর ডান করে দিন, চলে যাবেন স্টিকার অপশনে সর্বশেষবারের মতো, গিয়ে সার্চ করবেন স্পাইডারম্যান নো ওয়ে হোম। এটা লিখলে একটা স্টিকার অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাকে নিচেভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, রাইট। আমাদের কিন্তু ছবি এডিট করা অলমোস্ট একদম ডান। এখন জাস্ট আপনারা চাইলে এটাকে লাইট রুমে কালার গ্রেডিং করতে পারেন। আমি আজকে আর এই প্রসেসটা দেখাবো না কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে, আপনারা না হলে ভিডিও দেখবেন না। তো আপনারা ইচ্ছা অনুযায়ী কালার গ্রেডিং করে নেবেন। তো ছবি এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইজ, ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে প্লিজ গাইজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য ইন্সপায়ার করে। আর দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।